আমি সূরা লোকমান এখান থেকে মাত্র দুই টুকরা আয়াতে মুকদ্দাসা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একেবারে সংক্ষিপ্ত কথা, হযরত লোকমান এই দুনিয়াতে যারা নসিহাত করেছেন, এই দুনিয়াতে যারা ভালো উপদেশ দিয়েছেন, এই যে আমরাও নসিহাত করছি আপনাদেরকে, এই পৃথিবীতে যারা নসিহাত করেছেন তাদের মধ্যে উত্তম নসিহা প্রদানকারী হচ্ছেন হযরত লোকমান। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যার ওয়াজ যার কাছে পছন্দ হয় সে তার ওয়াজ রেকর্ড করে, নোট করে, কোড করে। আল্লাহ তাআলা একজন ব্যক্তির ওয়াজ ভালোবাসলেন, আল্লাহ তাআলা একজন ব্যক্তির ওয়াজ পছন্দ করলেন, তিনি হলেন হযরত লোকমান। লোকমানের ওয়াজ আল্লাহ পছন্দ করে। আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে অবতীর্ণ আখিরি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই দুনিয়াতে যত বড় ওয়াইজিন বলেন, এই দুনিয়ায় যত বড় বক্তৃতা প্রদানকারী বলেন, এই দুনিয়ায় যত দামি লেকচার লোকেরা দেখ না কেন, তার ওয়াজ পৃথিবীতে দুই দিন, পাঁচ দিন, দশ দিন, এক বছর, পাঁচ বছর, একশো, দুইশো বছর থাকবে, এরপরে আর পৃথিবীতে থাকবে না। কিন্তু হযরত লোকমান এক অবিস্মরণীয় ওয়াইজ, হযরত লোকমান জগৎ বিখ্যাত ওয়াইজ, যার ওয়াজ পছন্দ করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে রেকর্ড করলেন, কোড করে দিলেন। পৃথিবীতে কোরআনুল কারীম থাকবে যতদিন হযরত লোকমানের ওয়াজ পৃথিবীতে থাকবে ততদিন। সেই লোকমান বড় দামি দামি নসিহা দিয়েছিলেন, হযরত লোকমান বড় দামি দামি নসিহা পেশ করেছিলেন, অনেকগুলো ভালো ভালো বক্তব্য তিনি দিয়েছিলেন, তার মধ্যে তার প্রিয় সন্তানদেরকে উপলক্ষ করে দামি নসিহাত দিলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক হযরত লোকমান বলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, হে আমার প্রিয় সন্তানেরা, সলাৎ কায়েম করো, সলাৎ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নিজে পড়ো, অন্যকে পড়াও, আর সদা সত্য কথা বলো, সত্যের পক্ষে থাকো, আর অসত্যের বিপক্ষে থাকো, অসত্য থেকে দূরে থাকো। তুমি যদি হকের দাওয়াত দাও, সত্যের যদি দাওয়াত দাও, তাহলে তোমার উপরে কিছু বিপদ আপদ বালা মুসিবত মামলা হামলা জেল জুলুম জরিমানা হবে, হতে পারে। ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যে বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আসে, অধৈর্য হইও না, অস্থির হইও না, মন ভেঙো না, বিতৃষ্ণা হয়ে যেও না, ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই যে সত্যের পক্ষে চলতে গিয়া, সত্য কথা বলতে গিয়া, সত্য প্রতিষ্ঠা করতে গিয়া তোমার উপরে যে বিপদ এসেছে, আপদ এসেছে, বালা এসেছে, মুসিবত এসেছে, মামলা হামলা জেল জুলুম জরিমানা এসেছে, এটা হলো তোমার জীবনের বড় অর্জন। সুবহানাল্লাহ। এটা তোমার জীবনের বিসর্জন নয়, তোমার জীবনের অর্জন। সুতরাং আজকের এই মাহফিলে, এই পড়ন্ত বিকালে শ্রোতা মণ্ডলীদেরকে বলবো, আমার কলিজার টুকরা ভাই বন্ধুদেরকে বলবো, বক্তব্য আমার নয়, সমগ্র দুনিয়ার কেয়ামত পর্যন্ত একজন শ্রেষ্ঠ ওয়াইজ, জানি না আমাদের ওয়াজ কয়জন পছন্দ করে, আল্লাহ তাআলা করেন কিনা তা তো জানি না, তার কারণ জানার মাধ্যম হলো ওহী। অথচ যার ওয়াজ কে পছন্দ করেছেন বলুন তো, কে পছন্দ করেছে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ওয়াজ পছন্দ করেছেন, আল্লাহ তাআলা তার ওয়াজ
আওয়াজ পছন্দ করে রেকর্ড করেছেন, কোড করেছেন, কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুতরাং সেই জগৎ বিখ্যাত ওয়াইজ, জগৎ বিখ্যাত নসিহা প্রদানকারী হযরত লোকমানের কথা দিয়ে আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়, পরন্ত বিকালে সূর্য ডুবার পূর্ব লগ্নে আমি আপনাদিগকে সংক্ষেপে শুধু সে নসিহাত দিতে চাই। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, হযরত লোকমান, হযরত লোকমান যেই নসিহাত দিয়ে আল্লাহ তাআলার কুদরতে দিল জয় করেছিল, আমরা সে নসিহাত নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। প্রথম হলো সালাত। ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজ শুধু করলে হবে না, সালাত নিজে পড়তে হবে, সালাতের পরিবেশ দেশে সৃষ্টি করতে হবে, নিজে পড়তে হবে, পরিবার পরিজন আল আহালকে পড়ানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে। নামাজের পরিবেশ সৃষ্টি হচ্ছে নামাজ কায়েম করা, নামাজের পরিবেশ সৃষ্টি হলো নামাজ কায়েম করা। ওই নামাজের ভিতরে যেরকম আল্লাহ ছাড়া কারো তাবেদারি মানি না, নামাজের ভিতরে আল্লাহ ছাড়া কারো গোলামি মানি না, নামাজের ভিতরে আল্লাহর হুকুমের বাহিরে একটা ফায়সা কাজ করি না, নামাজের ভিতরে যদি আমি কোরআন সুন্নার পরিপন্থী সামান্য কোনো কাজ করি, আমার যেরকম নামাজ ফাসেদ হয়ে যায়, আমার গোটা জিন্দগি নামাজের হালাত হবে, আমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত আল্লাহর হুকুম রসুল্লাহর তরিকায় চলব। কে কোন মত দিল, কে কোন পথ দিল, কে কোন আদর্শ দিল, নামাজের ভিতরে যেরকম অন্য কিছু গ্রহণ করলে নামাজ ফাসেদ হয়ে যায়, অনুরূপভাবে মুমিনের জীবনে মুমিন আল্লাহর হুকুম রসুল্লাহর তরিকার উপরে চলবে, তার গোটা জিন্দগি নামাজের হালাত। সুতরাং এই মুমিন যদি তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই মুমিন যদি আল্লাহর হুকুম রসুলের তরিকার বাহিরে চলে যায়, নামাজের ভিতরে গেলে যেরকম নামাজ ফাসেদ হয়ে যাবে, ইমানদার মুমিন মুসলমান সে যদি তার জিন্দগিতে অন্য কিছুর ভিতরে প্রবেশ করে যায়, তাহলে তার ইমানও ফাসেদ হয়ে যাবে। সুতরাং বন্ধুরা আমার, বন্ধুরা আমার, হযরত লোকমানের নসিহা, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, তো আপনারা আমার কাছে অত্যন্ত প্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, কি সুন্দর ভাষা দিয়ে তার সন্তানদেরকে তিনি সত্য কথাটা বুঝিয়েছেন, দরদি ভাষা, আবেগী ভাষা দিয়ে সন্তানদেরকে ডেকেছেন। ঠিক অনুরূপভাবে আমি আপনাদেরকে অত্যন্ত দরদি ভাষা দিয়ে, আবেগী ভাষা দিয়ে, ভালোবাসার ভাষা দিয়ে, আন্তরিক ভাষা দিয়ে আমি আপনাদেরকে আহ্বান করছি, আসুন আসুন। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদিগকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামীর জন্য, সুতরাং সে আল্লাহ তাআলার গোলামী আমরা করব, আল্লাহর হুকুমের তাবেদারি করার জন্য, আল্লাহর হুকুমের ফরমাবরদারি করার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদিগকে সৃষ্টি করেছেন। যদি এই মত এবং পথের উপরে থাকি, তাহলে আমরা আল্লাহর গোলাম থাকব, এই মত আর এই পথের উপরে না থাকলে তাহলে কিন্তু আমরা গোলাম থাকব না, জান্নাতিও যেতে পারবো না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, প্রত্যেক সলাতে, প্রত্যেক সলাতে আমরা প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহর কাছে একটা কামনা করি, আল্লাহর কাছে একটা দরখাস্ত পেশ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সিরাতে মুস্তাকিম দেখান, আমাদিগকে সিরাতে মুস্তাকিম দেখান, আমাদিগকে সিরাতে মুস্তাকিম দেখান। প্রত্যেক নামাজে, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক সময় বলি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দাবান্দিরা, ও বান্দাবান্দিরা, আমার কাছে তোমরা জান্নাতি যাওয়ার পথ চাইলা, তার কারণ হলো তোমাদের বাবা মা জান্নাতি ছিল, আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম, আদি মাতা হাওয়া আলাইহিসসালাম জান্নাতি ছিল, তার সন্তান হিসাবে ওই জান্নাত হলো আমাদের পৈতৃক বাড়ি, সেখানে আমরা যাব। আল্লাহর কাছে বললাম, আল্লাহ ওই জান্নাতে যাওয়ার জন্য রাস্তাটা বলে দাও, দেখায় দাও,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে জবাব দিয়া দিলেন, ওয়া আনিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। পড়েন সকলে আমার সঙ্গে আবেগ নিয়ে পড়েন, ওয়া আনিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে ও আমার বান্দা বান্দিরা, আমার গোলামি কর, আমার গোলামি কর, আমার দাসত্ব কর, আমার হুকুমের ফরমাবরদারি কর। ও আমার বান্দা বান্দিরা, এটাই হলো জান্নাতি যাওয়ার রাস্তা। তোমার মন যেভাবে বলে সেইভাবে যদি চলো, জান্নাতের রাস্তা হবে না। শয়তান যেভাবে বলে সেইভাবে যদি চলো, জান্নাতের রাস্তা হবে না। দুনিয়ার মানুষ যদি তার মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে কোনো রাস্তা আপনাকে দেয়, ওটা জান্নাতের রাস্তা হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার গোলামী, অর্থাৎ আল্লাহ বলেন আমার গোলামী, আমার দাসত্ব, আমার হুকুমের ফরমাবরদারি, আমার তাবেদারি হলো জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। এছাড়া আর কোনো রাস্তা, কোনো রাস্তা তোমার নাজাত পাওয়ার, জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। সুতরাং আসুন, সালাতের মাধ্যমে হযরত লোকমান যেমন তার সন্তান দিগকে নসিহা পেশ করেছেন, আমরাও আজকের এই শ্রোতা মণ্ডলী হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত একজন আধ্যাত্মিক মহামানব, একজন ব্যক্তি তার সেই জনপদে এসে আমি আজকে আপনাদেরকে নসিহা পেশ করছি কোরআন থেকে, কোরআন থেকে হযরত লোকমানের নসিহা। আসুন সালাত কায়েম করি, নিজে পড়ি, পড়ার পরিবেশ সৃষ্টি করি। এই মুমিন